এবছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দুই হাজার সাতশো ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে এর মধ্যে বগুড়ায় সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয় লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও সৈয়দ আহমেদ মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন এমপিও প্রাপ্তি শিক্ষকরা জানান বিনা বেতন চাকরি করে বিনা বেতনে চাকরি করে আসছিলেন তারা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ায় খুশি তারা এমপিও ভুক্ত হওয়ায় শিক্ষার মান উন্নয়ন আরো গতিশীল হয়ে উঠবে বলে ধারণা তাদের